নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি যে এই দু হাজার সাল সংখ্যাটা যোগ করে দেখুন দুই যোগ দুই সমান শোন চার অর্থাৎ এ বছরটি রাহুর বছর এই রাহুর বছরের বারোটি রাশির কোন কোন দিকে ভালো হতে চলেছে কোন কোন দিক এই নিয়ে আমি এই ভিডিওতে বিশদে আলোচনা করতে চলেছি তো এর পরের এপিসোড যেটা দিব এর পরের পার্টটাতে থাকবে বছরে কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে আমি সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো তবে আমি যে আজকে এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটা হচ্ছে একটা বছরের একটা প্রেডিকশন প্রত্যেকের রাশিচক্র আলাদা প্রত্যেকের ক্ষেত্রে যে সমান মিলবে এমন কোনো বিষয় নয় কিন্তু এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে আপনাদের সহযোগিতা করবে তো আমার যেটুকুটা বলে সেই অনুযায়ী আপনাদেরকে আমি কৌশিক রায় আপনাদেরকে এই ভিডিওটি প্রেজেন্ট করছি প্রথম কথা মেষ রাশির মেষ রাশির এই দু হাজার কুড়ি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ রাহুর যে বছর কি ঘটতে চলেছে প্রথম কথা মেষ রাশির বছর কোন কোন দিকে শুভ হতে চলেছে সেই সেই দিকগুলি হল আপনাদের কর্মক্ষেত্রের দিকে নতুন কর্মের যোগ দেখা যাচ্ছে কর্ম নতুন কর্ম যারা কর্মহীনতায় এতদিন বসেছিলেন তাদের কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের পদোন্নতি নতুন জমি জায়গা বা বাড়ি এগুলো এবছর আপনারা কিনতে পারেন মেসরাশি জাতক জাতিকারা এরপরে আসি বিশ্বরাশি রাশি বিশ্বরাশির ভাগ্য উন্নতি এবছর লক্ষ্য করা যাচ্ছে লটারি থেকে আপনাদের ফাটকা কারবার পেতে পারেন এবং আপনারা এবছর কোনো কাজে সফলতা পাবেন এবং ভাগ্য আপনাদের সহায়তা করবে এরপরে আসি মিথুন রাশি মিথুন রাশির দু হাজার কুড়ি অর্থাৎ এই রাহুল বছরে আপনারা রিসার্চ মূলক যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এবছরটা শুভ যারা আইনত গন্ডগোলে আছেন অর্থাৎ পুলিশ কেস কোর্ট কাছারি সেই জায়গাগুলো থেকে আপনারা কিছুটা হলো রিলিফ পেতে চলেছেন এই দু হাজার কুড়িতে এবং আপনাদেরও এবছর প্রবল লটারি লাগার চান্স দেখা যাচ্ছে যদিও রাশিচক্র একান্ত দেখা দরকার এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশির আপনাদের এবছর ব্যবসার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে বিবাহের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি শুভ ফল প্রদান করছে এরপরে আসি সিংহ রাশি সিংহ রাশি আপনাদের এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা পাবেন আপনাদের শত্রু বিনাশ হবে শত্রু আপনাদের সঙ্গে পেরে উঠবে না এবং যাদের ভাড়াটিয়া নিয়ে সমস্যা চলছিল সে সমস্যাটা কিছুটা হল কাটতে চলেছে এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশির এবছর প্রেমজ সম্পর্ক দিকটা খুব শুভ দেখাচ্ছে আপনারা এবছর লটারি পাওয়ার আপনাদের ভালো একটা যোগ দেখা যাচ্ছে এবং এবছর আপনাদের মেধার দ্বারা কোনো কাজ সাকসেসফুল আপনারা হবেন এবং আপনাদের সফলতা এবছর লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কাজে হাত দিলে আপনারা সফল হবেন এরপরে আসি তুলা রাশি তুলা রাশির পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে নতুন গৃহ নির্মাণ নতুন অ্যাসেট কিনা নতুন বাহন কিনা এবছর আপনাদের লক্ষ্য করা যাচ্ছে দু হাজার কুড়িতে এরপরে আসছি বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি আপনাদের ভাই বা আপনাদের পিতা এই সকল দিক থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং আপনাদের একটা ভালো যোগাযোগ একটা লক্ষ্য করা যাচ্ছে যে যোগাযোগের মাধ্যমে আপনারা অনেক দূর উন্নতি লাভ করতে পারেন এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাহায্য সহযোগিতা আপনারা পেতে পারেন বা রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রে এবছরটা একটা দুর্দান্ত ভালো বছর হতে চলেছে এরপরে আসি ধনুরাশি ধনু রাশির এবছর অর্থনৈতিক ভাব খুব শুভ দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে পদোন্নতি দেখা যাচ্ছে এবং আপনারা নতুন গৃহ নির্মাণ এবছর করতে পারেন এবং আপনাদেরও এ বছরের মাঝামাঝি থেকে লটারির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং শত্রু বিনাশ হতে চলেছে আপনাদের শত্রু আপনাদের সঙ্গে লেগে পারবে না এরপর আসি মকর রাশি মকর রাশির আর্থিক দিক ভালো এবং আপনারা যারা কর্মের দিকে একটু সমস্যা ছিল যে কর্মের দিকে সমস্যা কিছুটা হলো আপনাদের কাটতে চলেছে নতুন কর্মের যোগ এবং আপনাদের যাদের কেস মামলা চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা হল কেস মামলা দিক থেকে আপনারা মুক্ত হতে চলেছেন এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনারা প্রত্যেকেই জানেন শুনি সাঁশি শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে তবুও এই টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ দু হাজার কুড়িতে রাহুল বছরে আপনাদের আর্থিক দিক শুভ এবং শারীরিক দিকটা আপনাদের কিছুটা হল ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা কর্মসূত্রে বিদেশ যাত্রা এবছর প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিদেশ ভ্রমণ হতে পারে এই কর্মসূত্রে এরপরে আসি মিন রাশি মিন রাশির এবছর নতুন কর্মপ্রাপ্তি যে কোনো কাজে সফলতা আপনারা পাবেন এবং নতুন কর্মের যোগ বিবাহ যোগ প্রেমের ব্যাপারে শুভ আর্থিক দিক শুভ অত্যাধিক ওভারঅল সব দিকে আপনাদের এবছর বছর শুভ ফল প্রদান করবে এবং সবশেষে জানাই জানায় মেষ ক্ষেত্রে আপনারাও যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারাও এ বছর শুভ ফল প্রদান করবেন আর এই দু হাজার কুড়ি যেহেতু রাহুর বছর বারোটি রাশির কোন কোন দিকে শুভ ফল প্রদান করতে চলেছে কোন কোন দিক ভালো হতে চলেছে আমি এই ভিডিওতে বিষদে জানালাম তবে যারা যারা কমেন্টস করছেন যে আমার তো হচ্ছে না আপনারা অবশ্যই ব্যক্তিগত রাশিচক্রটা নিজেদের একটু দেখুন এটা আমি ইন জেনারেল একটা রাশিফল আপনাদের সামনে বিশ্লেষণ করলাম তো এই যে দু হাজার কুড়ি যেটা আপনাদেরকে বললাম রাহুর বছর এ বছরে যেটা আপনাদেরকে আমি প্রেডিকশনগুলো করলাম যে কোন কোন দিকে শুভ হবে অবশ্যই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট না মিললেও টেন পারসেন্ট আপনাদের মিলতে বাধ্য এরপরে নেক্সট এপিসোডে নেক্সট ভিডিওতে আমি জানাব এই রাহুর বছরে আপনাদের কোন কোন দিক থেকে সমস্যা আসতে চলেছে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের